আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য একটি নিকাব টিউটোরিয়াল করে দেখাচ্ছি। এটা হচ্ছে নিকাব পার্ট দিয়ে নিকাব টিউটোরিয়াল। এই নিকাব পার্টটা আপনারা পেয়ে যাবেন তাকুয়া পেজে। আপনারা যে কোনো কালার বা যে কোনো ম্যাটেরিয়াল দিয়ে এটা অর্ডার করে তাদের পেজ থেকে নিয়ে নিতে পারবেন। প্রথমত দেখতে পাচ্ছেন আমি নিকাব পিসটা নিনজা ক্যাপের উপরে পরে নিয়েছি। তারপর আমি ইউজ করব হিজাব। এই হিজাবটা আমাকে গিফট করেছে স্টাইল অ্যান্ড পেজ থেকে, ধন্যবাদ স্টাইল অ্যান্ড কালেকশন। এটি একটি সিল্ক হিজাব, সো নিকাব পার্ট দিয়ে পরার কারণে এই হিজাবটাতে সাফোকেশন হবে না। কজ সিল্ক হিজাবে নিকাব পরলে একটু সাফোকেশন হয়, কিন্তু এখানে আমি নিকাব পার্ট ইউজ করেছি যেটাতে একদমই সাফোকেশন হওয়ার চান্স নেই। আর এই সিল্ক হিজাবটা একটু স্লিপারি হয়ে থাকে, যার জন্য আমি এখানে অনেক বেশি পিন ইউজ করেছি। আপনারা যদি সিল্ক হিজাব নাও ইউজ করেন, আপনারা আপনাদের সুবিধা মতো পিন ইউজ করবেন। আর এটা খুবই একটা মডার্ন স্টাইল আমি মনে করি, যে কোনো আউটফিটের সাথে আপনারা এটা পরতে পারবেন। আশা করি সবাইকে অনেক সুন্দর লাগবে, অনেক মডার্ন লাগবে। এটা ওয়ান অফ দ্য বেস্ট মেকআপ স্টাইল। এটা পরে আপনারা বাইরে খুব সহজেই খাওয়া দাওয়া করতে পারবেন, খোলার কোনো প্রয়োজন নেই। এটা নিচে দিয়ে খুব সহজেই খাওয়া দাওয়া করা যায়। আর আপনারা যারা রেস্টুরেন্টে বা দাওয়াতে গেলে প্রবলেম ফেস করেন, তাদের কোনোই প্রবলেম হবে না ইনশাল্লাহ। এটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। আমি এখানে একটা ব্রুশ পরেছি, এটা আপনারা পেয়ে যাবেন তুফা স্যান্ডিক্রাফটসে। আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটি খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ দুটি কমেন্ট আগামী ভিডিওতে শো করা হবে। তো সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। تهيم بنزواتها في التعال أسير لها صغير لها